বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আপনার ভারত সফরে গিয়েছিল, যে নির্বাচনকে কেন্দ্র করে এখন কখন গিয়েছে ওই জন্য তো নির্বাচনের জন্য যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, বিএনপি ক্ষমতায় আসলো, ভারতের সাথে সুসম্পর্ক রাইখেই চলতে হবে, এটা হচ্ছে রিয়েলিটি। তো সেই কারণে সম্ভবত কোনো একটা টিম গিয়েছিল ভারত, আর যাওয়ার পর সেখানে ভারত কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, আর সেই রিকোয়ারমেন্টের প্রধান অংশটাই হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই মুহূর্তে বিন লাদেন, মানে লাদেনের পরের জায়গাটা বাংলাদেশের ক্ষেত্রে তারা ভাবছে যে তারেক জিয়া। যখন বিএনপির এই প্রতিনিধি দল গিয়েছে তো ভারত বলছে ওকে যে আমরা তোমাদেরকে একটা চান্স দিব, কিন্তু তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই সরকার আমরা আর চাই না, এই সরকার চাইতে আমরা অনেক খুব কষ্টে আছি, আমরা এই সরকার পরিবর্তনে গরুর গোশ খাইছি ভাই, আজকে দু তিন বছর ধরে গরুর গোশে খাইতে পারি না, 700-800 টাকা কেজি, আমরা কিভাবে খামু, কামই করতে পারি না, আমরা দৈনিক কাজ করি 500 টাকার, গরু মাংস খামু কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ বন্ধুরা, বিএনপির টিম ভারতে গেছে, ভারত বিএনপিকে কী এমন অফার করেছে সেটা আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও জুড়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই, আমরা তার কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা দেখব। এমনকি একজন রিক্সা চালক বর্তমানে বাংলাদেশ সরকারকে যে বার্তা দিয়েছে সে সম্পর্কে আমরা তার বক্তব্য শুনব। কথা বলা মনে চলে যাব স্ক্রিনে। এই সরকার চাইতে আমরা অনেক খুব কষ্টে আছি, আমরা এই সরকার পরিবর্তনে গরুর গোশ খাইছি ভাই, আজকে দু তিন বছর ধরে গরুর গোশে খাইতে পারি না, 700-800 টাকা কেজি, আমরা কিভাবে খামু, কামই করতে পারি না, আমরা দৈনিক কাজ করি 500 টাকার, গরু মাংস খামু কিভাবে, গরুর মাংস কিভাবে খামু বলেন। মুরগির কেজি হয়েছে 250 টাকা, ডিমের আলি হয়েছে 70 টাকা কেজি, কোন জিনিসের দাম ভাই নর্মাল আছে বলেন। পাঙ্কাশ মাছ ভাই খামু, পাঙ্কাশ মাছ তো খাইবে তো ভাই, বড় লোকের রান্না খামু কিভাবে, পাঙ্কাশ মাছ, পাঙ্কাশ মাছ এবার দাম লই লই ভাই 270 টাকা কেজি, 300 টাকা কেজি পাঙ্কাশ মাছের দাম, কি খাইতাম ভাই বলেন আপনারা। গরিব মানুষ ভাই, মানুষ মনে করলে আর ভাই আঙ্গরে আর এইসব কর লইলে তাহলে তো ভাই দাঁড়া দিলে প্রাইভেট কারে করে সম্মান করে, রিস্ক হলা ভাই মূল্যই করে না। এই তো দেখেন, এই মার তোই দেখেন, এই কিভাবে ভাই রেতাছে দেখেন, আপনারাই দেখেন কিভাবে বাইরে যেতে দেয়, 5 মিনিট দাঁড়াইতে পারি না, সাথে সাথে আইয়া লাঠি লইয়া টর্চার করে, বাড়ি দুরি করে। এই যে আপনারা সামনে সামনে দেখেন, এই যে এমার তো দেখতেছেন, দেখতেছেন তো আপনারা, 2 মিনিট সুযোগ দেয় না, লগ লাগে আইয়া বাড়ি দুরি করে, ইয়াবারে চাকার বাম্বার ছাইড়া দেয়। এই যে দেয় সামনে সামনে দেন, আপনারা দেখেন, দেখেন 2 মিনিটের ভিতরে ঘটনা, 2 মিনিটের ভিতরে ঘটনা দেখেন আপনারা। এই যে দেখেন অনে আমারা দাঁড়ানে, আমি অনে দাঁড়াইছি, আনলে আপনারা শুধু কই দেন না, আপনারা শুধু কই দেন না, আপনাকে জায়গায় দাঁড়িয়ে এতে গাড়ি ঘুরি থাই প্রাইভেট কার মোবাইল কার জায়গায় দিয়ে রিস্ক অলাক খালি যন্ত্রণা করে, যেন মলে এনে খাড়াইতে পারি না, গাড়ি ঘুরি হাওয়া ছাড়া দেয়, লিক ছাড়া দেয়, চাকা পাঞ্চার করে লায়, আমরা এইভাবে কি গাড়ি চলাইতে পারবো, বড় বড় প্রাইভেট কার করে সার সার করে রিস্ক অলা করে খালি দূর দূর করে খালি তারাই দেয়, এইভাবে কি ভাই চলন যায়, আমরা হচ্ছে গরিব মানুষ, গরিব মানুষ ভাই যেন দাঁড়ায় হেন ইয়ার যন্ত্রণা ডাবিকে যন্ত্রণায় দাঁড়াইতে পারি না, সবাই খালি দূর দূর করে তারাই দেয় না। এই সরকারে খেয়েবারে মানুষে দূর অবাক্যায় আছে আর কষ্টেতে আছে মানুষে, এই সরকারের পরিবর্তন হইতে হইবে, এই সরকার থাকলে দেশ এইভাবে চলন যাইব না। আমিও তত্ত্বাবধান নতুন সরকার চাই, আমি এই সরকার আর চাই না। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা লবিং খেলা চলছে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের। তো যেহেতু বরাবরের মতন ভারত আপনার কি বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী অথবা একজন সহযোগী বা এই মুহূর্তে সম্পর্কের একটা পজিটিভ লেভেল চরম পর্যায়ে আছে, সেই জায়গায় ভারতের বক্তব্যটা স্বাভাবিকভাবে এন্টি আওয়ামী লীগ যে অংশটা আছে তাদের উপর যাবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারাই আছেন তাদের অ্যাক্টিভিটিসটাকেও কেউ কেউ ভাবছেন যে এটা বেসিক্যালি এন্টি আওয়ামী লীগ বলতে যারা আছেন তাদের পক্ষে, ভারত বিপক্ষে আর আমেরিকা তাদের পক্ষে। তো এই খেলাখেলির মাঝখানে ভারতের একজন সাংবাদিক, আই ডোন্ট নো ওনার নামটা কী, বাট তিনি সম্ভবত কলকাতার কিন্তু একজন প্রভাবশালী সাংবাদিককে বোঝা যাচ্ছে, ওনার একটা বক্তব্য আপনার এই মুহূর্তে গণমাধ্যমে ভাইরাল, যে বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আপনার ভারত সফরে গিয়েছিল, যে নির্বাচনকে কেন্দ্র করে এখন কখন গিয়েছে ওই জন্য তো নির্বাচনের জন্য যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, বিএনপি ক্ষমতায় আসলো, ভারতের সাথে সুসম্পর্ক রাইখেই চলতে হবে, এটা হচ্ছে রিয়েলিটি। তো সেই কারণে সম্ভবত কোনো একটা টিম গিয়েছিল ভারত, আর যাওয়ার পর সেখানে ভারত কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, আর সেই রিকোয়ারমেন্টের প্রধান অংশটাই হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই মুহূর্তে বিন লাদেন,
মানে লাদেনের পরের জায়গাটা বাংলাদেশের ক্ষেত্রে তারা ভাবছে যে তারিক জিয়া, এখন বুঝছেন এখানে কেন। সেকেন্ড, চরমোনাই পীর, জামাতে ইসলাম, খেলাফতে ইসলাম, মানে এই যে ইসলামিক মানে কি বলে যে গোষ্ঠীগুলো আছেন তারা আপনার ভারতীয়দের চোখে হচ্ছে জঙ্গি। এই সাংবাদিকের বক্তব্যে আমি যতটুকু বুঝলাম তিনি স্পষ্টই বলছিলেন। এখন যখন বিএনপির এই প্রতিনিধি দল গিয়েছে তো ভারত বলছে ওকে যে আমরা তোমাদেরকে একটা চান্স দিব, কিন্তু তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। বিএনপি এটা এই দলটার যে প্রধান লিডিং এর দায়িত্বে আছে তারেক রহমান, তাকে বাদ দিতে হবে দল থেকে। এখন এটা কি আসলে পসিবল? জীবনেও পসিবল না। নাম্বার টু, জামাতে ইসলামের সাথে বিএনপির কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ জামাত ভারতের চোখে খুবই নেগেটিভ একটা ক্যারেক্টার আপনারা জানেন। আর ওনাদের আরেকটা বক্তব্যের মধ্যে ওনাদের স্পষ্ট, আমরা অনেক ভারতীয়রাও যারা যার কারণে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন তারাও মনে করেন যে বিএনপি এবং জামাত আসলে হিন্দুদের উপর অত্যাচার হয়। এই ব্যক্তি সরাসরি বললেন যে মানে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। ওনার এই তথ্যটাতে ভুল আছে, তথ্যটা ভুল আছে। দেখেন আমাদের দেশে হিন্দুদের উপর মাঝে মাঝে মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, আর আমি যখনই বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে সবার আগে আমি প্রতিবাদ করেছি যে মুসলিম আছে বাংলাদেশে, আমরা ধর্ম হিসাবে করি নাই। হিন্দুদের ধর্ম পবিত্র ধর্ম, তারা পালন করবে, আমাদেরটা মুসলিমদের ধর্ম ইসলাম, আমাদেরটাও পবিত্র, আমরাটা করবো। কারুর ধর্মে কোনো প্রোগ্রামে কোনো ধরনের ফাইজলামি করলে আমি তো মনে করি ক্রস ফায়ার দিয়ে দেওয়া দরকার, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এগুলোর জায়গা বাংলাদেশে নাই। কিন্তু ভারতের মানুষদেরকে এই ধরনের সাংবাদিকের একটা ভুল মেসেজ দেন যে মানে কি বলে যে বিএনপি জামাতেরা ক্ষমতা আসলে হিন্দুদের উপর অত্যাচার হয়, তো আওয়ামী লীগের আমলে কি হয় না, আমি আওয়ামী লীগ করলেও যেটা বাস্তবতা। এখানে অত্যাচারের পয়েন্ট অফ ভিউটা কি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আজকে যারা বিএনপির নেতাকর্মী আছেন মুসলিম, বা কি বলা যে হেফাজতের নেতাকর্মী আছেন মুসলিম, হুজুররা আছেন মুসলিম, তারা কি আওয়ামী লীগ সরকারের আমলেই মুসলিমদের আমলেই তারা কি আসলে জেল খাটতেছে না, বিষয়টা বুঝছেন। এখন আওয়ামী লীগের ভিতরে কি হিন্দু বড় বড় নেতা নাই, আছে, বিএনপির মধ্যেও আছে। এখন কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হিন্দু যে সকল নেতারা আসতো তারা তো মামলা খাবে, যারা আজকে হিন্দু কমিউনিটির মধ্যে আওয়ামী লীগ করার কারণে পাশের বাড়ির মুসলিমদের উপরে বা সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তি অন্যায় অত্যাচার করতেছেন। তো যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন হিন্দু মুসলিম হিসাব করে কিন্তু মাইটটা রিটার্ন করা হয় না, রিটার্ন করা হয় তুমি আওয়ামী লীগ অথবা তুমি বিএনপি। আর এইটাকেই কিছু কিছু ভারতীয়রা একটু রং চং মাইখা আমাদের দেশে সাম্প্রদায়িক একটা অশান্তি পরিবেশ তৈরি করার বা ভারতের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করে। তারিক জিয়া সম্পর্কে ভারতের বক্তব্যটা তাদের বক্তব্য, জামাত সম্পর্কে বক্তব্য, আমার কথা হচ্ছে হিন্দু কমিউনিটি নিয়ে এই যে ধর্মভিত্তিক একটা নেগেটিভ পজিটিভ অবস্থান তৈরি করে। এখন আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কত কথা বলে, আমেরিকা গিয়ে বিচার দেয়, তো তার মানে এগুলো কি সত্য না দিয়ে আসছে না? বাইডেনের কাছে গিয়ে কি এক মহিলা গিয়ে বলছে আমাদের দেশে এত লোক হিন্দু ছিল নাই হয়ে গেছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত? এখন বিষয়টা বুঝছেন, বিষয়টা হচ্ছে টোটাল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এখন আসি মূল কথায় যে ভারতের প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে তারেক রহমানকে রাজনীতি থেকে, বিএনপি রাজনীতিকে সরাই দিতে হবে, আর জামাতের ইস্যুটা আপনার যে সরাই দিতে হবে। এখন জামাতের ইস্যুটা নাকি বিএনপি কিছুটা মাইনে আসছে, যার কারণে হইতে পারে এটা আমার একটু বিশ্বাস হয়েছে, কেন যে কৌশল হোক যেটাই হোক বিএনপি এবং জামাত কিন্তু এখন একসাথে না, তারা আলাদা আলাদা কর্মকাণ্ড করছে, একে অন্যের সাথে আসতেছে না যাইতেছে না, জামাতের নিয়ে ক্ষোভও প্রকাশ করতেছে বিভিন্ন ক্ষেত্রে। তো সকল কিছু মিলে এই ডোজটা খাইলেও তারেক রহমান সম্পর্কে যে ডোজটা ভারত দিয়েছে, এখন বিএনপির কোন নেতারা সেখানে গেছেন জানি না, তবে এই ব্যক্তি বলছে যে আপনার যে টিম গিয়েছিল তারা বলছিল বাংলাদেশে গিয়ে তারা আলোচনা টালোচনা করবে, তো তারা আর কোনো অ্যান্সার দেন, অ্যান্সার দেওয়ার কোনো জায়গা আছে? বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বিএনপি বলে এই দুইটা দল ফ্যামিলির উপর চলে। বাংলাদেশ আওয়ামী লীগে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা শেখ পরিবার না থাকে এই আওয়ামী লীগের বেল নাই, আবার যদি বিএনপির ক্ষেত্রেও তারেক রহমান অথবা ওনার মেয়ে বা ওনার বউ ওনার মা এরা না থাকে তাহলে বিএনপিরও অস্তিত্ব থাকবে না। যেমন তৃণমূল বিএনপি গড়ছে, আরও কত বিএনপি হচ্ছে, কিন্তু এরকম ফায়দা লুটা যায় না। তো তার মানে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সরকার তো আর সরাসরি কোনো সরকার কথা বলে না, বাট ভেতরে ভেতরে তাদের যে উচ্চ পর্যায়ের সাংবাদিক মহল আলাপ আলোচনায় তারেক রহমানকে বিএনপির রাজনীতি থেকে সরানো, বাংলাদেশে এন্ট্রি দিতে না দেওয়া, আর অনেক কিছুর জন্যই কিন্তু হয়তো একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা বিএনপির মধ্যে একটা মেসেজ দেওয়া হচ্ছে যেটা সফল হয়নি বা হবেও না। বাংলাদেশ প্রত্যেকের দেশ, আমাদের দেশের সাধারণ ধর্মপ্রাণ যারা মানুষ আছেন যারা রাজনীতি করেন, মাইর খাওয়ার সময় হিন্দু মুসলমান সাইয়া মাইর দেওয়া হয় না, আওয়ামী লীগের মিছিলে মাইর দিলে বিএনপির তারা আওয়ামী লীগরে মারে, আবার আওয়ামী লীগের তারা বিএনপিরে মারার সময় মিছিলে বিএনপিরে মারে। এখানে হিন্দুও খাইতে পারে মুসলমানও খাইতে পারে, মাইর খাওয়ার পরে ধর্মভিত্তিক অবস্থান দেওয়া বা ধরেন এখন পারিবারিকভাবে জায়গা জমি নিয়ে ঝগড়া সেটা হইতে পারে, এখন সেগুলারে ওই যে
মানে সংখ্যালঘু সম্প্রদায়কে টাচ করে একটা আলাদা রাজনীতি ভারত করে না, ভারতে চলে, বিজেপি এই কাজগুলোই করে। তো যাই হোক, দেখা যাক বিএনপির রিয়াকশন কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। বিএনপি টিম সম্পর্কে যে আলোচনা করেছে, ভারত বিএনপিকে কীভাবে অফার করেছে, এই বিষয় নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন। এমনকি একজন রিক্সা চালক, সে যে বক্তব্য দিয়েছে বর্তমান সরকার নিয়ে, সেটা দেখতে পেয়েছেন। এই সম্পর্কে আপনাদের মতামত কী অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।